চারিদিকে পানি আর পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। পানিবন্দী দেশটির লাখ লাখ বাসিন্দা, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100, নিখোঁজ প্রায় 150 মানুষ, বাস্তুহারা হয়েছেন প্রায় 3.5 লাখ। এরই মধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলের বাসিন্দারা। আশঙ্কা করা হচ্ছে প্রদেশের রাজধানী পোর্তো অ্যালেগ্রে এবং আশেপাশের শহরে পানির স্তর আরও বাড়তে পারে। এদিকে বন্যার কারণে বিকল হয়ে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। সংকট দেখা দিয়েছে নিরাপদ খাদ্য ও পানি। দুর্গতদের সাহায্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন শহর সাও জেরোনিমোতে হেলিকপ্টারে ত্রাণ সরবরাহ করছে দেশটির বিমান বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিতে শহরটির পাশে বয়ে যাওয়া জাকুই নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে। এতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। এদিকে বন্যা দুর্গতদের সাহায্য করতে এগিয়ে এসেছেন ব্রাজিলের ক্রীড়াবিদেরা। আসন্ন অলিম্পিকের স্বপ্নকে দূরে ঠেলে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। ত্রাণ বিতরণ, মানুষ ও পোষা প্রাণীদের উদ্ধারে সহায়তার পাশাপাশি অনুদান নিয়েও এগিয়ে এসেছেন অনেক খেলোয়াড়। অন্তরা সেন, সময় সংবাদ।